যখন আমরা পার্টিতে গেছি রাতে সন্ধ্যা রাতে সাতটা যদি বলি দেখি লেখাটাকে কার্ডে সাতটায় গিয়ে হাজির হতে হবে কার্ডে সাতটা আছে তখন গিয়ে দেখি কেউ নাই আমাদের বসে থাকতে হয় অনেক সময় এরকম হয়েছে বাড়ি এসে আমি রাগ করেছি যে তুমি একটা টেনে নিয়ে যাও তাড়াতাড়ি অথচ দেখো কেউ আসে না কেউ না আসলে আমার কিছু আসে যায় না যেতে বলেছে সাতটায় সাতটায় যেতে হবে দেখেছেন আমাদের স্কয়ার গ্রুপের প্রাণ পুরুষ মসন এইচ চৌধুরীকে এত কাছ থেকে দেখেছেন তার জীবনের এই যে নিয়মানুবর্তিতার জায়গাটুকু এবং এতগুলো একটা বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন এতগুলো কাজ করছেন কিন্তু কখনো এক চুল কিন্তু এদিক সেদিক হবার কোনো জোগাড় নেই একটু শুনতে চাই মা আপনার কাছ থেকে আমি মানে প্রথম থেকেই কোনো জীবনে দেখেছি পাঞ্চলিটা খুব বেশি সময়ানুবর্তিতা তার জীবনে অনেক বেশি ছিল যখন যে কাজ সেই সময়ই করতে হবে যেখানে যেতে হবে ঠিক সময় মতো সেই জায়গায় গিয়ে হাজির হবেন বরঞ্চ একটু আগেই যাবেন এমনকি অন্যান্য কাজ ঠিক আছে সেটা অন্য বিষয়ে কাজে যাওয়া বা কোনো একটা জরুরি মিটিং সেটা আলাদা কথা এমনকি যখন আমরা পার্টিতে গেছি রাতে সন্ধ্যা রাতে সাতটায় যদি বলি দেখি লেখা থাকে কার্ডে সাতটায় গিয়ে হাজির হতে হবে কার্ডে সাতটা আছে তখন গিয়ে দেখি কেউ নাই আমাদের বসে থাকতে হয় অনেক সময় এরকম হয়েছে বাড়ি এসে আমি রাগ করেছি যে তুমি একটা টেনে নিয়ে যাও তাড়াতাড়ি অথচ দেখো কেউ আসে না কেউ না আসলে আমার কিছু আসে যায় না যেতে বলেছে সাতটায় সাতটায় যেতে হবে তা বলছি হ্যাঁ যাওয়া যায় ঠাট্টা করে বলতাম এই ঘর টরগুলো গিয়ে ঝাঁটিপাটি করা যায় ওখানে গিয়ে তারপরে সব কাজটা সারা যায় তারপরে সব গেস্টরা আসে খুব হাসতেন বলে না নিয়ম মেনে চলাটা জীবনের জন্য খুব জরুরি আর এইটা ভীষণভাবে তিনি মেনেছেন আর আমারও অভ্যাস হয়ে গেছে এখন এরকম যখন যেখানে যাবার টাইমলি যাওয়া চাই না তো আমার অস্বস্তি লাগে আমি জানি এই সময় বার হব এখন একটু কাপড় চোপড় করতে টাইম লাগে আগের মতো তো তাড়াতাড়ি পারি না একটু টাইম লেগে যায় সেই মতো সময় নেই আগে উঠে একটু কাপড় চোপড়গুলি গুছিয়ে নিয়ে ব্যাস একটু আগে থেকে রওনা দিয়ে ফেলি হ্যাঁ কিন্তু টাইমলি চলতেই হবে যেতেই হবে খেতেও হবে এগুলি একেবারে নিয়মের মধ্যেই পড়ে গেছে বাড়িতে আর ছেলেমেয়েরা এগুলি ছেলেবেলা থেকে শিখেছে কাজেই ব্যত্যয় খুব বেশি হয় না তবে এখন ওরা সবাই অফিসে কাজ করে অন্যরকম ব্যাপার আর যদি কোথাও দেরি হয় কোথাও যদি যায় সর্বদা আমার ছেলেমেয়েরা আমাকে টেলিফোন করে জানায় মা আসতে দেরি হবে কিংবা আমি এখান থেকে এখন সিলেট চলে যাচ্ছি তোমার সঙ্গে দেখা করে যেতে পারলাম না আবার হয়তো কালকে সকালেই চলে আসবো মামা পাবনায় যাচ্ছি বিকালে ফিরবো কিন্তু না বলে কেউ কোথাও যায় না কাজে আমি জানতে পারি ছেলেমেয়েরা এখানে আছে এইটা করছে ওইটা করছে নয়তো আমি হয়তো ওরা ভাববে যে মা বসে থাকবে খাবার নিয়ে মা হয়তো খাবে না মা হয়তো চিন্তা করবে কাজে এগুলিও ওদের মানে জীবনের সঙ্গে একেবারে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমি মনে করি এগুলি আর ভুল হওয়ার উপায় নাই কেন ভুলবে ভুলার কোনো স্কোপ নাই এগুলি নিয়মের মধ্যে পড়ে গেছে তোমার জীবনের